যে বাড়ি সুদী লোন নিয়ে করা হয়েছে সে বাড়িতে বসবাস করা সরিয়া দৃষ্টিকোণ থেকে যায় নাকি হারাম এই প্রশ্নটি আমাদের অনেক ভাইবোনা আমাদের কাছে করে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভীতির কারণে তাকওয়ার কারণে তারা এই প্রশ্ন আমাদের কাছে করে থাকেন অনেক সময় দেখা যায় যে বাবা বাড়ি নির্মাণ করেছেন সুদী লোন নিয়ে তখন তার সেই সচেতনতা ছিল না যে হারাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ তাল নিষিদ্ধ কাজ একজন মুসলমান কোনো অবস্থাতেই করতে পারেন না তিনি করে ফেলেছেন তখন তার হারা হারাম সম্পর্কে এই চেতনা ছিল না এখন আলহামদুলিল্লাহ তার ভিতরে সে সম্বিত ফিরে এসেছে তিনি হারামের ভয়াবহতা বুঝতে পেরেছেন এবং আল্লাহ নিষিদ্ধ কাজে তিনি এখন আর লিপ্ত হতে চান না কিন্তু ইতোমধ্যে তিনি লোন নিয়ে ফেলেছেন লোন নিয়ে হয়তো বাড়ি করেও ফেলেছেন তো এই বাড়িতে তার এবং তার সন্তানদের জন্য বসবাস করা হালাল হবে কি না এর উত্তর হলো যে যেহেতু কাজটা হয়ে গেছে এবং সেটাকে আর ব্যাক করার সুযোগ নেই অতএব এই বাড়িতে বসবাস করাটা তাদের জন্য জায়জ হবে কড়েকারিম আল্লাহ রব্বুল আলমিন সুদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ফমান রব্বি ফান্তাহা ফালাহু মাসালফ আমল্লা যার অর্থ হলো যে সুদের বিষয়টি কারোর কাছে পরিষ্কার হওয়ার পর হারাম এ বিষয়ে তার চেতনা ফিরে এসছে বা তিনি জানতে পেরেছেন এরপর তিনি যদি আর সুদের কারবার নতুন করে না জড়ান তাহলে ফালাহু সালাফ তিনি ইতিপূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন এটি আশা করা যেতে পারে আমরুহিল তার বিষয়টি আল্লাহর কাছে নেস্ত থাকবে অতএব সুদি লোন নিয়ে আপনি বাড়ি করেছেন এখন হয়তো সুদের টাকা সবগুলো পরিশোধ করাও হয়ে গেছে লোনের টাকাও পরিশোধ হয়ে গেছে কিন্তু বাড়িটা করেছেন সুদি লোন নিয়ে তো যেহেতু যিনি আপনাকে ঋণ দিয়েছেন সুদি ঋণ আপনার মধ্যে হয়তো চেতনা ফিরে এসছে তার মধ্যে তো আর চেতনা ফিরে আসেনি অতএব তিনি তো আর আপনাকে আপনার এই সুদের টাকা ফেরত দিবেন না অতএব আপনার জন্য পূর্বের যেটুকু হয়েছে সেটুকু আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ যদি আপনার এই কৃতকর্মে আপনি লজ্জিত হয়ে ভবিষ্যতে আর কখনও এরকম চুক্তি না করার ব্যাপারে সংকল্পবদ্ধ হন তাহলে ইনশাআল্লাহ এই তবাহোহা বা খাটি তবার মাধ্যমে আপনি আশা করা যায় পূর্বের গুণা থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং এই বাড়িতে বসবাস করা যায় সবে আবার এমনও হতে পারে যে সে বাড়ির লোন পুরোপুরি পরিশোধ হয় নাই এখনও প্রক্রিয়াধীন আছে হয়তো কিস্তি চলছে তো এরকম ক্ষেত্রে আপনার কর্তব্য হবে খুব দ্রুততার সাথে অন্যান্য স্থাবর স্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও যেটা হয়তো আর এক বছর কিস্তিটা টানতে হবে সেটা আপনি ছয় মাসে দুই মাসে যত দ্রুত সম্ভব এটাকে আপনি নিষ্পত্তি করে ফেলা এবং সুদের কারবার থেকে যত দ্রুত সম্ভব নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন এক্ষেত্রেও আপনি যে সুদটা এখন দিতে হচ্ছে যে কিস্তিগুলো বাকি আছে সেগুলো যেহেতু অপরপক্ষ যিনি লোন দাতা। তিনি যেহেতু সুদের বিষয়ে তার এই চেতনা নাই হালাল হারাম ব্যাপারে তিনি এরকমটি জানেন না এবং তার সাথে আপনার চুক্তি হয়েছে আর তিনি সুদ না নিয়ে ছাড়বেন না অতএব আপনি যদি আপনার কৃতকর্মে লজ্জিত ভবিষ্যতে না করার সংকল্প করেন তবা করেন এবং শুধুমাত্র এই চুক্তিটা আপনি দ্রুততার সাথে সমাপ্ত করলেন জাস্ট এটুকু আপনার জন্য যা হবে এবং এই বাড়িতে বসবাস আপনি করতে পারবেন ইনশা আল্লাহ হবীদিন